हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो प्रत्येक के हैप्पी दिवाली। तो केपी दौड़ रिसेंटली शेष हलो, जरा दौड़ पास कर तादेर क्षेत्रे एटा बेस्ट दिवाली समय काटानोर जन्य। आर जरा दौड़ पास करते पारो नी तादेर जन्य एक भिडियो आसबे रानिंग निये, कीभावे तोमरा आगामी दिने खाटबे। आरो तो अनेक भैकेंसि आसछे, भेंगे पड़ार किछु नेई, ताते कीभावे दौड़ क्लियर करबे। তো যারা দৌড় পাস করেছ তাদের জন্য দিওয়ালিটা যেমন খুবই ইম্পর্টেন্ট, তেমনই তোমাদের কেপির যে মেন্সটা সেটা কিন্তু 3 তারিখে। সময় তোমাদের এই মাসটুকুই আছে, তাও 1 মাস পুরো নেই। তো মেন্সের প্রিপারেশন কীভাবে নেবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে বলবো আমি। কীভাবে কনস্টেবলের এক্সামগুলো বা WBPSI KPSI একবারে ক্লিয়ার করেছি, তো আমার এক্সপিরিয়েন্সই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, অল্প সময়ের মধ্যে, যাতে তোমাদের প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যায়। দেখো, তোমাদের টোটাল মেন্স এক্সাম হবে 85-এ। 85-এ যে মেন্স হবে তার মধ্যে ইংলিশ থেকে আসবে 10 নাম্বার। আমি যে WBP কনস্টেবল দিয়েছিলাম তাতে ইংলিশ ছিল হচ্ছে তোমাদের 25 নাম্বার। আমি 22টা করেছিলাম তাতে ঠিক 22-23টা মতো। তো এই ক্ষেত্রে তোমাদের 10 নাম্বার আমি বলবো অনেকটা সুবিধা, কারণ ইংলিশে গ্রামার দিত, পড়তে অনেকটাই সময় যায়। সারা বছর সবাই হয়তো ইংলিশ গ্রামার পড়ে না, মেন্সের আগে পড়তে হয়, তো এটা একটু চাপের থাকে। কিন্তু ইংলিশটা কমিয়ে দিয়ে যে জিকে আর ম্যাথ রিজনিং, সেটা আমি বলবো সারা বছরই সবাই পড়ে, তো এটা নিয়ে কারোর সমস্যা হওয়ার কিছু নেই। তো তোমাদের লক্ষ্য থাকবে মেন্সটা যে 85 নাম্বার, সেই মেন্সে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার তোলাটা টার্গেট হবে, যাতে ইন্টারভিউ নিয়ে সমস্যা না হয়। কারণ প্রত্যেকবার অনেক ক্যান্ডিডেট আছে যারা সামান্য নাম্বারের জন্য 0.25, 0.5 এগুলোর জন্য মেন্সে ছেটে যায়, বা মেন্স পাস করলো ইন্টারভিউতে ডাক পেলো। একটা প্রেশার তাদের উপর সবসময় থাকে যে ইন্টারভিউটা খুব ভালো হতে হবে, খুব ভালো নাম্বার পেতে হবে। আর ইন্টারভিউ এমন একটা জিনিস যেটা সেলফ কনফিডেন্সের উপরেও ডিপেন্ড করে আর নিজের লাকের উপরেও ডিপেন্ড করে। আমার মনে হয় এইভাবে ইন্টারভিউ ভালো হওয়া খুবই চাপের, যে আমাকে অনেক বেশি নাম্বার করতে হবে বা পেতে হবে ইন্টারভিউতে, এই টেন্ডেন্সি নিয়ে যাওয়া মানে সে এমনি প্রচুর নার্ভাস হয়ে যাবে। তার থেকে আমার সাজেশান মেন্সে বেশি নাম্বার তুলে রাখা। তো মেয়েদের ক্ষেত্রে অনেকটা সুবিধা, প্রিলির কাট অফ কম গেছে, ছেলেদের ক্ষেত্রে সেখানে কাট অফ অনেক বেশি গেছে, অনেকেই বাদ হয়ে গেছে। তো WBP কনস্টেবলের মতো না যে ছেলেদের প্রচুর ভ্যাকেন্সি, তা বুঝতেই পারছো মেন্সের আর ইন্টারভিউ নিয়ে 100-এ যে ফাইনাল কাট অফ, বা শুধু মেন্সের কাট অফ ছেলেদের যথেষ্ট বেশি যাবে, কম্পিটিশানটা অনেক বেশি। মেয়েদের তুলনামূলক কম্পিটিশানটা কম, কারণ ভ্যাকেন্সিটা মেয়েদের অনুযায়ী যথেষ্ট। তা মেন্সের জন্য এখন যে টাইম, নতুন করে তোমরা কোনো সিলেবাস রেডি করতে যেও না, ছোট টপিক হয় কভার করো ঠিক আছে, তোমরা যা পড়েছো সেগুলোকে থরোলি রিভিশন করো। ম্যাথ রিজনিংগুলো একটু হাত চালিয়ে কম সময়ের মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করো। জিকেটাকে বারবার রিভিশন করো, প্রিভিয়াস ইয়ার একটু দেখো, যে টপিকে কোশ্চেন আসে না সেগুলো ফলো করতে যেও না। তার সাথে ইংলিশ, এবার ইংলিশে অনেক রকম টপিক আছে, তোমরা মেনলি ফোকাস করবে ইডিয়াম, তাছাড়া হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ দেখলেও দেখতে পারো, ইডিয়ামটা দেখবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখবে, প্যারাজাম্বেল থাকলে সেগুলো দেখবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখবে। এই টপিকগুলোর উপর ইংলিশ কভার করলে তোমাদের মোটামুটি হয়ে যাবে। আর জিকে ম্যাথ রিজানিং ডেলি যদি রিভিশন করো, তো 60+ স্কোর করা তোমাদের পক্ষে খুব একটা কঠিন ব্যাপার হবে না। তোমরা 1-2টা দিন লুজ দাও, তারপর পুরো দমে পড়া চালু করো। আশা করি মেন্স সবার খুব ভালো হবে। যারা মনে করছো যে প্র্যাকটিস সেট দেবে টাইম ধরে, তারা তাই দাও। যারা মনে করছো প্র্যাকটিস সেট দেবে না, আরও পড়বে বেশি করে, তো তারা তাই করো। তাছাড়া কোন সাবজেক্টটা কীভাবে পড়বে সেই নিয়ে আমার চ্যানেলে প্রিপারেশানের প্রচুর ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা ফলো করে নিতে পারো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কিছু জানার থাকলে কমেন্ট করো।